নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগতম। দেখো, আমি এখানে রান্নাঘরে সব সাজিয়ে গুছিয়ে চলে এসেছি, খিচুড়ি তৈরি করব। আর বর্ষা হচ্ছে, বর্ষাকালে তো খিচুড়ি খেতেই হবে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। এই দেখো, বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি করব, আর ইলিশ মাছ ভাজা করব, আর পাঁপড় ভাজা সঙ্গে। চলো রান্নাটা শুরু করি। এই দেখো, চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি, ইলিশ মাছটাও কেটে নিয়েছি, আর এখানে চাল নিয়েছি। দেখো, তোমরা যে কোনো চাল নেবা, আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিলেও হবে। আমি এই চালটা নিয়েছি, এখানে 300 গ্রাম চাল আছে। আর এই দেখো, ডাল নিয়েছি, দু রকম ডাল, এখানে 150 গ্রাম করে মুগ ডাল আর 150 গ্রাম মুসুর ডাল আছে, এগুলো লাগবে। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, এগুলো ফোড়নের জন্য লাগবে। আর এই সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনি, গরম মশলা, লবণ, কারি পাতা, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঘি লাগবে। আর এখানে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর আলু। আর আর এই যে পাঁপড়, আর এই সাদা তেল, পাঁপড় ভাজা হবে সব শেষে। চলো এবার রান্নাটা শুরু করি। বন্ধুরা, আমি জাল ধরে দিয়েছি, দেখো বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। একটু খিচুড়িটা হালকা হলে খেতে ভালো লাগে, বসা বসা খুব একটা ভালো লাগে না, এমনি ঠান্ডা হলে তো বসে যাবে, আর একটু হালকা করলে খিচুড়িটা খুব খেতে খুব ভালো লাগে। ওই জন্য আমি একটু বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলও বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হলে চালটা ধুয়ে তারপর দিয়ে দেবো। দেখো, আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই চালটা 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার জলের ভিতরে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি খিচুড়ি রান্না করছি, ওদিকে বৃষ্টি এসে গেছে, আমার যেদিকে ভাতটা হোক করে তার ভিতরে আমি এই উনুনটাও ধরে দিয়েছি। এবার ডালটা ভেজে নেবো, ডালটা আমি শুকনো কড়াই ভেজে নেবো। প্রথমে দিচ্ছি মুগ ডাল, তারপরে দেবো মুসুর ডাল। ডালটা আমি হালকা করে ভেজে নেবো, আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ডালটা ভাজা হয়ে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল দেবো, দিয়ে আলুটা ভেজে নেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর ভিতরে অল্প একটু লবণ দেবো, আর একটু হলুদ দেবো, দিয়ে আলু আলুটা বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আমার আলুটা ভাজা হোক, তার ভিতরে দেখো ভাতটাও ফুটে গেছে, এই দেখো ফুটে গেছে। এবার ডালটা আমি ধুয়ে নেব, একবার ধুয়ে নেব জল দিয়ে। আমি কিন্তু বেশি ধোবো না, একবারই ধোবো, বেশি ধুলে ভাজার ডালের যে সেন্টটা আছে সেন্টটা থাকবে না, কিন্তু একবারই ধুয়ে নেব। এবার ভাতের ভিতরে দিয়ে দেবো ডালটা। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। দেখো, আমার আলুটা তুলে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি মশলাটা তৈরি করে নেবো। প্রথমে দেবো পেঁয়াজ কুচি, এটা একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা।
আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো একটু। আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদাটা আদা বাটাটা দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে নেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, আদাও দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদ। মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। সব মশলাগুলো আমার ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো কড়াই ভিজেছে। আলুগুলোর সঙ্গে মশলা ভালো করে মাখিয়ে নেবো। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমার খিচুড়িতে দেওয়ার জন্য সব মশলা রেডি, এবার একটু জল দিয়ে দেবো। আমার মশলাটা দেখো ফুটে গেছে, এবার নাবিয়ে আমি হাঁড়ির ভিতরে চাল আর ডাল ফুটছে হাঁড়ির ভিতরে ঢেলে দেবো। আমার চালের ভিতরে মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি করেই দিতে হবে। লবণটা দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়িয়ে দেবো। আমার খিচুড়ির মশলা সব তৈরি করে দেওয়া হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি হালকা করে একটু ভেজে তারপরে দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেবো। এবার চিংড়ি মাছগুলো লবণ দেবো আর হলুদ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমার লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার তেলের ভিতরে দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখো আমি কিন্তু খুব আর খুব বেশি ভাজিনি, বেশি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য অল্প করে ভেজে নিয়েছি। এবার এই খিচুড়ির ভিতরে ফুটছে, এই খিচুড়ির ভিতরে ঢেলে দেবো। আমার খিচুড়িটা কত সুন্দর ফুটছে দেখো, প্রায় হয়ে এসেছে। এবার একটু চিনি দিয়ে দেবো। দেখো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে, এখনো শেষ হয়নি। খিচুড়িটা আমি নাবাবো, নাবিয়ে একটা ফোড়ন দেবো। দেখ নাবিয়ে নেবো। কড়া বসিয়ে দিচ্ছি, এবার ফোড়নটা তৈরি করে নেবো। কড়া বসিয়ে দিচ্ছি, এবার ঘি দিচ্ছি কড়ায়। এবার এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা এগুলো দিয়ে দেবো। আমার ফোড়নটা হয়ে গেছে, এবার অল্প দুটো কারি পাতা দেবো। কারি পাতাটা তোমরা না দিতেও পারো। এবার ফোড়নটা দিয়ে দেবো, খিচুড়ির ভিতরে দিয়ে দেবো। আমার ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেবো। আমার খিচুড়ি রেডি। আমার খিচুড়িটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ইলিশ মাছগুলো ভেজে নেবো, কড়া বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দেবো, মাছের ভিতরে অল্প একটু লবণ দেবো, হলুদ দেবো,
আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এই ইলিশ মাছগুলো ভেজে নেব। আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো এইভাবে ভেজে নিতে হবে। এগুলো আমার তোলা হয়ে গেছে, আর কিছুটা ছিল সেগুলো ভেজে নিচ্ছি। আমার ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, রেখে দেবো। আর এই ইলিশ মাছ ভাজার তেলটা আমি ঢেলে রেখে দেবো, এটা আমার পরে লাগবে গরম ভাত দিয়ে, আর একটু কাঁচা লবণ মেখে, আর একটু কাঁচা ঝাল দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমি এটা এখন ঢেলে রেখে দিচ্ছি। আমার খিচুড়ি হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার পাঁপড়টা ভেজে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে পাঁপড়টা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁপড়গুলো ভেজে নেবো। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে কটা পাঁপড় আমি ভেজে নেব। বাঙালি ঐতিহ্যবাহী খাবার খিচুড়ি, আর সঙ্গে চিংড়ি মাছ, আবার ইলিশ মাছ, আর পাঁপড়। ও মাই গুডনেস, ভাবা যায় না। দেখ একটু ইলিশ মাছ ভেঙে নেই। জাস্ট অমৃত, এত সুন্দর লাগছে। আর ওদিকে বসবাস ওয়েদার হালকা মেঘ করেছে, এবং খিচুড়ি, চিংড়ি মাছের খিচুড়ি, ইলিশ মাছ, পাঁপড়, পুরো জমে ক্ষীর। বাঙালি খিচুড়ি খিচুড়ি মাছ ছাড়া জমে তো, চলো আর সেই বিখ্যাত ইলিশ। ও এবার চিংড়ি মাছ খাওয়া যাক ছোটো করে। এরকম খাবার বর্ষার দিন পেলে না ব্যাস আর কিছু লাগবে না। তো আসছে পরে ভেড়ি নিয়ে, তোমরা কিন্তু বাড়ি অবশ্যই এরকম বানাবে। হ্যাঁ, খিচুড়ি মাছ ভাজা অবশ্যই এরকম রেসিপি বানাতে হবে কিন্তু বাড়িতে। আসছি পরে ভেড়ি নিয়ে। তো বংশ টিভি লাইক করুন আর সাবস্ক্রাইব পাশে লাগুন। আসছি পরে ভেড়ি নিয়ে, টাটা, বাই বাই।